প্রমাণ করে দেব আমি আমি প্রমাণ করে দেব যে পদ্মর বিয়েটা আইন বহির্ভূত পদ্মর বিয়েটা জোর করে বলপূর্বক দেয়া হয়েছে আরে চলমান ইনস্টিটিউশন উনি জোর করে একটা চাল জেলে এই বিয়েটা দিয়েছেন বলে দেবেন ওনাকে যে গীতা এলএলবি চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কেসটাতে হারা বই কিন্তু গীতা বাড়িতে এত লোকজন এত বড় আয়োজন এত অতিথি অতিথিদের বলে দেবেন সমস্ত অতিথিদের বলে দেবেন যে ধরে নিতে বিয়েটা হয়ে গেছে আর এই কেসটা যদি আমি জিতে যাই তখন আমি নিজে স্বস্তিক বাবুর হাত থেকে সিঁদুরটা পরে নেব না হলে আমি সারাটা জীবন আইবুড়ো থেকে যাবো জান স্বস্তিক বাবু বাড়ি ফিরে যান নিজের মায়ের সাথে আপনি বাড়ি ফিরে যান আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলবেন যে আমি ঠিক কি কি বলেছি পদ্ম রানী দাসকে আমি বিচার পাইয়ে ছাড়ব হ্যালো মহক বলছি ফোনটা রেখো না হয়নি আমি কোনো দাবি দেওয়া নিয়ে ফোন করিনি আমি তো তোমাকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করেছি কংগ্রাচুলেশনস আমি তো পদ্মর সাথে দেখা হলে পদ্মকে উপহার দেব যদিও বা আমি মস্ত বড় উপহারটা দিয়ে দিয়েছি তুমি তো পদ্মকে বিয়ে করে নিয়েছো পদ্মকে আচ্ছা 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 এতদিন যে এত এত আই লাভ ইউ বলা ভালোবাসা এত গিফটস বারবার আমার কাছে আসা আমাকে বোঝানো এত এত ভালোবাসা বাইরে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া গল্প করা খুব খুব কাছাকাছি আসা আমাকে আমাকে হাগ করা সব মিথ্যে ছিল না সব মিথ্যে ছিল না ম্যাক আমি আমি তোকে ভালোবাসি আপনি এখন বিবাহিত মিস্টার কৃপান ব্যানার্জি নিজের স্ত্রীকে ছাড়া অন্য কাউকে আই লাভ ইউ বলবেন না এটা অন্যায় আর এটা আপনার বোঝা উচিত